বলোটা কি মা? হ্যাঁ, কথা বলবে না চুপ করে থাকবে? তুমি তো আমাকে চেনো মা, যে আমি মরার মুখ থেকেও কথা বার করতে পারি, তাই না? আর তুমি তো এক মিনিট মঞ্জুরি, বায়নাকে একটু বলবে আমার জন্য চা করতে? হ্যাঁ, এবার বল। আচ্ছা, তুমি কি একটু তাড়াতাড়ি কথা বলতে পারো না মা? হ্যাঁ, ফোন করলে আমার পয়সা খরচা হয়, এটা বোঝো তো। আচ্ছা, এবারে বলো তুমি আমার জন্য কি ব্যবস্থা করলে? ব্যবস্থা হয়েছে, আমি উজানকে রাজি করিয়েছি। দ্যাটস লাইক এ গুড মাদার, দ্যাটস লাইক এ গুড মাদার। এই না হলে আমার মা। আমাকে ইচ্ছে করে ঘর থেকে সরিয়ে দিল? পিসিমণির নিশ্চয়ই কোনো মতলব আছে, আমাকে তো জানতে হবে। না জানলে তো আবার না না, আড়াল থেকেই শুনতে হবে। তুমি এখানে কেন, কি হয়েছে? তুমি খবরটা শুনেছো অঞ্জু দিদি? কি খবর? আজ ভিকি দাদা এখানে আসছে। তোমার কে বললো? কি আবার বলবে, সবাই তো জানে। আজ আবার হঠাৎ আসছে? জানো ভিকি দাদা নাকি আজ থেকে এই বাড়িতেই থাকবে। কেন উমা, কেন আবার কি? দাদা থাকতে বলেছে তাই থাকবে। কোন দাদা বলেছে? উজান, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? দেখো, এমনিতে তো আমাদের বাড়িতে কোনো প্রবলেম নেই, কিন্তু ভিকি থাকবে কোথায়? মানে আমাদের তো গেস্ট রুম একটাই, সেখানে মঞ্জুরি থাকে, বাকি রইলো বাবার ঘর, পিসিমণির ঘর আর আমাদের ঘর। তা ভিকি থাকার তো একটা ব্যবস্থা করা দরকার। এতে তো চিন্তার কি আছে, এক মাসেরই তো ব্যাপার, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দেখো, ব্যবস্থা না এমনি এমনি হয় না, ব্যবস্থা করে নিতে হয়। কি হলো, কিছু বলো। এক কাজ করলে তো হয়, এখন যদি পিসিমণি মঞ্জুরির সঙ্গে রুম শেয়ার করে তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। না না, এটা তুমি কি বলছো, পিসিমণিকে এই বয়সে এই কষ্টটা দেওয়া কি ঠিক হবে? আর তাছাড়া দেখো, ওনার তো একথাও মনে হতে পারে যে ওনার ছেলে এখানে এসে থাকছে বলে ওনাকে ওনার ঘর থেকে শিফট করে দেওয়া হচ্ছে, এটা কি ঠিক দেখাবে বলো? ঠিকই বলেছ, আসলে আমি এভাবে ভাবিনি কথাটা। কি করা যায় বলো তো? দেখ বুনি, উজান যখন রাজি হয়েছে তখন আমার আর কি বলার আছে বল, ও নিশ্চয়ই ভেবে চিন্তেই কথাটা বলেছে। আমি জানি কেন উজান রাজি হয়েছে, আমি দুঃখ পাচ্ছি বলে ও ব্যাপারটাতে হ্যাঁ করেছে, কিন্তু আমি যে থাক থাক থাক, তুই কিচ্ছু ভাবিস না। জানিস বুনি, একটা সময় ছিল যখন এই বাড়িতে শুধু আমি আর উজান বাপ বেটায় থাকতাম, এখন একে একে আমরা ছজন। এতদিন যখন কোনো অসুবিধা হয়নি, এখনো হবে না, আর দেখিস উজান আর রিয়া সব সামলে নেবে, যেটা বেস্ট পসিবল সেটাই করবে, তুই অত চিন্তা করিস না। কিন্তু আমার যে নিজের খুব খারাপ লাগছে দাদা, একেই তোমরা আমাকে নিয়ে এত সমস্যার মধ্যে থাকো, আমার মনে হয় ভিকিকে এখানে থাকতে বলে আমি ভুলই করলাম। এভাবে বলিস না বুনি, ও তো তোর ছেলে, ছেলে মায়ের কাছে থাকবে, এর থেকে আনন্দের কি হতে পারে? হ্যাঁ, তুই শুধু সেলিব্রেশনের কথাটা ভাব, বাকি সব আমাদের উপর ছেড়ে দে। সত্যি সেলিব্রেশনই বটে। একটা উপায় আছে। কি উপায়? একজনই পারে এই প্রবলেমটা সলভ করতে। কে? মঞ্জুরি। মঞ্জুরি যদি পিসিমণির সঙ্গে থাকে, ওর সঙ্গে ঘর শেয়ার করতে রাজি হয়ে যায়, তাহলে তো প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, ভালো আইডিয়া তো। কিন্তু মঞ্জুরি কি রাজি হবে পিসিমণির সঙ্গে ঘর শেয়ার করতে? কেন, ওদের রাজি না হওয়ার কি আছে, তাছাড়া মাত্র এক মাসেরই তো ব্যাপার। না, এমনিতে রাজি হয়ে যাওয়া উচিত, রাজি না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু ওরও তো মনে হতে পারে
যে ওকেই কেন ওর ঘর থেকে শিফট করা হচ্ছে? না না, মন এসব কিছুই ভাববে না। আমি ওর সঙ্গে কথা বলবো। তুমি বলবে? হ্যাঁ, আমাকেই বলতে হবে। মঞ্জুরি কি উজানের রিকোয়েস্ট রাখবে? নীলেশ, ডেকে নিয়ে বল, আমি ডেকে পাঠিয়েছি। চা তুই কি খুব ব্যস্ত? না না, বসো না। ঠিক আছে। তুমি হঠাৎ আমার ঘরে? তোর সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বলো। তুই নিশ্চয়ই এতক্ষণে জানিস যে আজ থেকে ভিকি আমাদের এই বাড়িতেই থাকবে। হুম, শুনেছি। এই বিষয়ে তোর মতামত কি? মতামত মানে, আমি শুনেছি উনি কদিন এখানে থাকবেন, তা ভালোই তো। পিসিমণি ওনার ছেলের জন্য এত কষ্ট পান, উনি যদি এখানে এসে কিছুদিন থাকেন তাহলে পিসিমণি তো কিছুটা নিশ্চিন্ত হয়, আর আমরা তো এটাই চাই। আমরাও সবাই এটাই চাই, কিন্তু একটা সমস্যা আছে। তুই তো জানিস আমাদের বাড়ির অ্যাকোমোডেশনের কি অবস্থা। তিনটে ঘরে ভর্তি, আর এই গেস্ট রুমটাও ভিকিকে এখন কোথায় রাখবো সেটাই আমরা ভাবছি। আমার ঘরটা পিসমনির সাথে শেয়ার করতে হবে, তাই তো? না, এক মাস তুই পিসমনির সঙ্গে পিসমনির ঘরটা শেয়ার করবি, আর এই ঘরটাতে ভিকির থাকার বন্দোবস্ত করবো আমরা। চুনোপুটি কি জানা বলছিলি, আমার মতন তুই নাকি অনেক দেখেছিস। এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে পুরোটা দিতে পারবো না। এই তো আবার বাহানা করছিস। না দেখ, বাকি আছে 3 শার্ট, তার মধ্যে আমি 60 নেক্সট উইকে দিয়ে দেবো, আর আর বাকিটা আমি পরে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, একদম পাক্কা আর কি। কিন্তু ওই যে মানে দেখ, একটা কথা মাথায় রাখিস, তুই আমাকে চাপ দিয়ে বাপ বার করতে পারবি ঠিক, কিন্তু চাপ দিয়ে টাকা বার করতে পারবি, তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে, তোকে সময় দিলাম, কিন্তু নেক্সট উইকে শার্ট না। হবে না। এ কাকে হবে না বলছিস? হ্যাঁ শোন বিকি, আমাকে চিনিস তো, আমার হাত কিন্তু অনেক লম্বা, একদম পাড়াবাড়ি নয়, তো সব খবরাখবর আমার নেওয়া আছে। আমি যখন বলেছি এক, তখন এক না, কম না বেশি। চল ডান দিয়ে দিয়ে, কিন্তু ওই কৃপা করে মোবাইলের ঘন্টি যেন কেউ না বাজে, তাহলে আবার আমি ডিস্টার্ব ফিল করবো। চল, তো কেউ ডিস্টার্ব করবে না। ঠিক ঠিক। কেউ তোকে ডিস্টার্ব করবে না যদি তুই নখরা না করিস, আর যদি নখরা করিস তাহলে তোর দাদা ফাঁসবে। ভুল করেছিস বিকি, সেদিন দাদাকে আমাদের দেখিয়ে দিয়েছিস, এখন তোর সুতো আমাদের হাতে, দাদাকে টানবো আর তুই আসবি।
আকাশ নীল।